28 অক্টোবরে গণঅভ্যুত্থান শুরু করেছে এবং বিএনপি আমরা করব গণঅভ্যুত্থান করে মাফিয়া হাসিনার পতন করে নতুন সংবিধান করে আবার বিএনপি চালু করব। কিন্তু এই বদমাশদের অধীনে তার আর নেই। আপনি দেখেন সে বেরিয়ে আসছে, গাড়ি থেকে হাত দেখাচ্ছে, গাড়ির চারিদিকে কারা থাকে, ডিজিএফআই লোকজন, ক্যামেরা কে চালাচ্ছে, ডিজিএফআই লোকজন, কেননা সে জানে যে জনগণ তাকে মার দিবে, এই জন্য এই কথাগুলো সে বলে এবং চারিদিকে তার লোক আছে, কিন্তু সব ডিজিএফআই এবং ভারতীয় লোকজন। ভারতীয় তো আপনি জানেন যে আমাদের সেক্রেটারিয়েটে আর কোনো বাঙালি বাংলাদেশি লোক নাই, সব হলো হিন্দুদ্বার হিন্দু, যারা আসল হিন্দু হলেও ভালো ছিল, হিন্দুদ্বার মোদীর হিন্দু রাটসের লোকরা, এখন প্রায় 400 জন সচিব হিন্দুদ্বার হিন্দুরা আছে, এরা হিন্দুও না, এরা কোনো ধর্মেরই না, এরা রাটসের লোক। তো এদেরকে তো কেউ বর্জন করছে না, যারা বর্জনের সুর উঠেছে কার শর্তে উঠিয়েছে, উই মাস্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট। একমাত্র বর্জন হবে হাসিনা। এই বিষয়টা নিয়ে আমি একটু কথা বলতে চাই, যেটা হচ্ছে গত পর্বে যখন আপনি এই ভারতীয় পণ্য বয়কট আন্দোলন এটার বিষয়ে কথা বলছিলেন, এতে কেউ কেউ ভেবেছে হয়তো আপনি ভারতের পক্ষ নিচ্ছেন, অথচ আপনি কিন্তু একমাত্র ব্যক্তি যিনি সবাই আগে এই ভারতীয় রড বা ভারতের আধিপত্য এটা নিয়ে আপনি কথা বলেছিলেন, এই আমাদের প্ল্যাটফর্মেই বলেছেন এবং আরো অন্যান্য প্ল্যাটফর্মে একাধিকবার আপনি ভারতের অবস্থান করেছেন আপনি। তো এখন যারা ভাবছে যে আপনি আসলে ভারতীয় পণ্য বয়কট আন্দোলনের বিরোধিতা করছেন বা ভারত বিরোধিতার আপনি বিপক্ষে রয়েছেন, এরকম যারা ভাবছে, এই বিষয়ে আসলে আপনার একটা ক্লারিফিকেশন প্রয়োজন, তো আপনি যদি একটু ব্যাখ্যা করেন এই বিষয়টি। না না, ক্লারিফিকেশন হয়ে গেছে। আপনি দেখেন মানুষ বলছে যে স্যার আপনি এর আগে একজন বলেছিলেন ইউনিভার্সিটি তথাকথিত ভিপি বানিয়েছিল হাসিনা ডিজিএফআই, আমি আপনি তো 4 বছর আগে বলেছেন এগুলো বদমাশ হাসিনার লোক, পরে প্রমাণ হয়েছে, এখনো বলা শুরু করেছে, আপনি যা বলেছেন এটাই সত্য স্যার, যেটা সত্য যে হাসিনার পতন না হলে আমরা কিছুই করতে পারবো না। আমি একটা কথা বলি, আমাদের রেডার আছে এয়ারপোর্টে প্রায় সেই 80 সনের প্রেসিডেন্ট জিয়ার সময় আনা হয়েছিল, সেই তারপরে ওই রেডার আর কাজ করে না। রেডার কি করে, যখনই কোনো ফ্লাইট বা এয়ারক্রাফট আমাদের ভূমির উপর দিয়ে যায়, অর্থাৎ আমাদের এরিয়াল যে বাউন্ডারি উপর দিয়ে যায়, তাদেরকে $500 থেকে $1,000 দিতে হয় বাংলাদেশকে। হ্যাঁ, এখন ওটা ওইভাবে কাজ করছে না। এখন 2017 সনে লেটেস্ট মডেলের চট্টগ্রামে একটা স্ট্যাবলিশ করেছে মাফিয়া সরকার, কিন্তু ভারতীয় রডসরা গত 6 বছরে এটা এখনো চালু করতে দেয়নি, কমিশন করতে দেয়নি, হাজার হাজার কোটি টাকা খরচ হয়ে গেছে। কেন জানেন, আমাদের উপর দিয়ে যত বিমান যাচ্ছে আন্তর্জাতিক, এই টাকাগুলো সব ভারত পাচ্ছে, বিকজ আমাদের যে পুরোনো রাডার কাজ করছে না, নতুন রাডার চলছে। যে যারা ভারতীয় বর্জনের কথা বলছে, এটা কে বর্জন করবে? এটা একমাত্র সরকারের পক্ষে সম্ভব, টু রিকমিশন বা কমিশনিং বা এটা চালু করা। এগুলো করেছে কেন? আমি 7 তারিখের নির্বাচনের পরপরই, আমি অসুস্থ ছিলাম বলে ওদিন ঘোষণা দিতে পারিনি, 2 দিন পরে ঘোষণা দিলাম অসুস্থ শরীর নিয়ে, ঠান্ডার মধ্যে, -ডিগ্রি ছিল ঠান্ডা, যে প্রবাসে বাংলাদেশ সরকার, কেননা হাসিনা যে কোনো সময় প্রদেশ ই করতে পারে। এটার 2 দিন পরে আমাকে একজন, তার নাম এখনো নিচ্ছি না, আমি একটা ডিটেল অ্যাসেসমেন্ট দিব, সে আমাকে টেক্সট করলো যে আপনি একটা হয় ভিডিও বা লিখের মাধ্যমে এটা প্রমোট করেন ভারতীয় পণ্য বর্জন। আমি তাকে লিখলাম, আমি তো পণ্য বর্জন কেন, ভারতীয় রডসের বর্জন তো 3-4 বছর ধরে বলছি, আপনি তো আজ পর্যন্ত সেটা বলেননি। আপনি যেটা বলতে চাচ্ছেন যে শুধু পণ্য বর্জন না, মানে আরো লার্জার স্কেলে তাদেরকে বয়কট করতে হবে, ওটাই আপনি বলতে চাচ্ছেন, কিন্তু আপনি পণ্য বয়কটের তো বিরোধিতা করছেন না নাকি? অফকোর্স নট। আরে ভাই, আপনার লাস্ট কথা আমি বলেছি না, 1971 সনে জনগণ ভারতের পণ্যকে বর্জন করছে, যাদের পক্ষে সম্ভব, কৃষি পণ্য সম্ভব হবে না, গরিব মানুষ কম দামেটাই কিনবে। এতে কৃষি পণ্য যদি আপনি বর্জনও করেন, ভারতীয় কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে, এতে মোদীর কিছু আসে যায় না, যারা গুন্ডা। আমাকে প্রশ্ন করেছে যে ভারতীয় কৃষক ওরা কি ক্ষতিগ্রস্ত হলো, এটা নিয়ে কর্নেল শহীদ কেন কথা বলবে? কর্নেল শহীদ তো ভারত আমাদেরকে শোষণ করছে, অতএব ওদের কৃষক বাঁচলো কি মরলো এটা আমরা কেন কেয়ার করব? তো এই বিষয়ে আপনি কি বলবেন? আমি যেটা বলছি, এতে ভারতীয় যে রডস, যে মোদীর লাভ কেন বলি, 2021 সনে আপনার ভারতীয় কৃষকরা রাস্তাঘাট বন্ধ করে দিয়েছিল, প্রায় 1 বছর রাস্তায় ছিল, রান্না বাড়া টয়লেট চা বানানো সব খেত তারা, এবং
দিল্লির দিকে মার্চ করছিল তিন বছর আগে, তখন ভারত একদম মানে ফল করে গেছে বললে, তারপরে মোদী পার্লামেন্টে বললো ওকে তোমাদের যে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিয়ে ওই যে ওদের বিএসটি টিএসটি ইত্যাদির মাধ্যমে এত ট্যাক্স নিত যে সেন্ট্রাল গভর্নমেন্ট কন্ট্রোল করতো, তারা ক্ষতিগ্রস্ত কৃষকরা, এই জন্য এটা করেছিল। তারপরে সংসদ থেকে বলার পরে তারা বিশ্বাস করছে হবে, তবে চলে গেল, কিন্তু করেনি। আবার তারা নেমেছে দিল্লির দিকে যাচ্ছে আবার, এই এখন গত এক সপ্তাহ ধরে সারা পৃথিবীতে এখন কৃষকরা আপনার ই করছে। আপনি জানেন তো পুরো ইউরোপে, ব্রিটেনেও নেমেছে, তারা দাম পায় না সরকারের যে ট্যাক্স নীতিমালার জন্য। আমার কথা হচ্ছে যারা শয়তান, মোদির এতে কিছু আসে যায় না, ভারতীয় কৃষকরা যদি মারাও যায়, হাসিনার কিছুই আসে যায় না, বাংলাদেশের 18 কোটি মানুষ যদি মারা যায়, বা কি বলে এটাকে আপনার মানে কৃষকরাও যদি মারা যায়, যারা এই কথা বলছেন কৃষকদের নিয়ে আমার প্রেম না। পৃথিবীতে গ্লোবাল ভিলেজ, এই যে আপনার আপনার প্রেসিডেন্ট বাইডেন যে চিঠি লিখেছেন, পিপলস টু পিপল কন্ট্যাক্ট, এই পৃথিবীতে বাঁচতে হলে পিপল টু পিপল কন্ট্যাক্ট। আমাদের 71 সনের যুদ্ধে ভারতের আর্মি বলস করেছে, যা করেছে ভারতীয় সাধারণ জনগণ, 1 কোটি রিফিউজিদের জায়গা দিয়েছে, খাবার দিয়েছে, ওরা তাদের জায়গা ছেড়ে দিয়েছে আমাদের 1 কোটি মানুষ থাকার জন্য। এই জন্য বলছি সাধারণ জনগণ নিষ্পাপ, যেভাবে আমাদের বাংলার সাধারণ জনগণ নিষ্পাপ, শুধু মাফিয়া হাসিনা এন্ড ভারতীয় রস, এরা শয়তান পাপি। আপনারা যে এত কথা বলেন, শক্তি থাকলে যান না, ওদেরকে হারান, পুরো ভারতকে হারান, আমি খুশি হব। টার্গেট সেটাই করতে হবে যেটা দিয়ে অ্যাচিভ করা যায়, যেটা আপনি সফল হবেন। টার্গেট কোনটা? আপনার মাটিতে আপনার দেশে মাফিয়া হাসিনা ধ্বংস করছে দেশকে, ভারতীয় রসদের এলাও করছে। এবং আমাদের যেটা আপনি একটু আগে পয়েন্ট আউট করলেন যে আমাদের নিজস্ব একটা রাডার নেই, আমাদের উপর দিয়ে যতগুলো বিমান চলাচল করছে এটার পয়সাটা পেয়ে যাচ্ছে ভারত। তো এইখানে আমরা মানে ইমফাসিস না করে আমরা যদি মানে শুধু বিরোধিতার খাতিরে বিরোধিতা করি, ওটাও কিন্তু ঠিক না। আমাদেরকে দেখতে হবে যে আমাদের একটা রাডার, সেই জিয়াউর রহমানের আমল একটা রাডার ছিল, এরপর আর নতুন কোনো রাডার বসানো হয়নি, ওই পুরনো রাডারটা রয়ে গেছে, অকেজো রয়ে গেছে। এখন ভারত পয়সাগুলো পেয়ে যাচ্ছে তাদের ওখানে রাডার ব্যবস্থা দিয়ে, আমাদের এখানে ফ্লাই হচ্ছে এয়ারক্রাফট, তারা পয়সা পেয়ে যাচ্ছে। তো এভাবেই তো ভারত প্রতিনিয়ত আমাদেরকে ঠকাচ্ছে। সেটাই বলছি, এগুলো যেন ভারত পেতে থাকে, হাসিনা যেন ক্ষমতায় থাকে, এই জন্য একটা ভুয়া জিনিস তুলেছে ভারতীয় পণ্য বর্জন। বর্জন তো মানুষ বহুত আগে থেকে করছে ভারতে, যখন আমাদের নদী নালার উপর দিয়ে বাঁধ দিয়ে ধ্বংস করে ফেলেছে আমাদের এগ্রিকালচারকে। এখন হাসিনা এত বড় একটা জোট চুরি করলো, প্রায় 18 কোটি মানুষ ভোট দিল না, তাকে বর্জন করলো, এখন তাকে জাস্ট টোকা দিয়ে ফেলে দিবে, তখন এই এই জিনিসটা কেন নিয়ে আসছেন আমাকে বলেন? কোন পলিটিক্যাল পার্টি দিয়েছে এটা? বিএনপির কেউ বলেছে বা কোন নেতারা বলেছে এটা? হঠাৎ করে ইউটিউবের কোথ থেকে কথা বললো, তার মধ্যে আরো কি, আমি অনেকে ধরেছি, তারা ভেঙে গেছে আমার অ্যাকাউন্ট থেকে, তাদের এটা চেক করে দেখি, তারা 1.5 সপ্তাহ বা 3 সপ্তাহ আগে তারা অ্যাকাউন্ট খুলেছে, নাম কি, হাজি মোহাম্মদ এই অমুক, তারপরে আলহাজ অমুক, এগুলো নাম, এগুলো সব হিন্দুদ্বার হিন্দু, মোদির হিন্দুদ্বার লোক, মুসলমান নাম দিয়ে ঢুকেছে আর এটাকে প্রমোট করছে। এগুলো বুঝতে হবে আমরা কোন চক্করে আবারও পড়তে যাচ্ছি। এরা জানে যে বাঙালি হুজুকে একটা কিছু দিলেই হুজুকে লাফাতে থাকবে, কিন্তু এই যে রাডার হয়েছে তো রাডার একটা, কিন্তু আমরা ভারতকে তাহলে শিক্ষা দিতে গেলে আমাদের আসলে করণীয়টা কি, আমরা কিভাবে ওদের বিরুদ্ধে আমাদের অবস্থানটা জাহির করতে পারবো? তাহলে বিরুদ্ধে কিছুই প্রয়োজন নাই তো, বিরুদ্ধে তো আছে রে ভাই, বর্জন করেছে হাসিনাকে, এখন তাকে ফেলতে হবে। গণ অভ্যুত্থান ছাড়া আজ পর্যন্ত কোনো আপনার ওটাকে কি বলে ট্রোরো শাসককে ফেলে দেওয়া যায়নি। আপনি যে বললেন রাডার, কিন্তু 2017 সনে চিটংয়ে হয়েছে, 4th generation লেটেস্ট রাডার তৈরি করেছে আজ থেকে 6 বছর আগে, ওটা ভারতীয় রসরা বন্ধ করে রেখেছে, চালু করেনি এখনো, অথচ হাজার হাজার কোটি টাকা খরচ করেছে। চালু করলে কেন, হাসিনাকে বলেছে এটা চালু করো না, আমরা মাল পাইতেছি পাই, বছরে শত কোটি টাকা তারা নিয়ে নিচ্ছে ডলার। এখন ওইটা যদি চালু করতে হয়, পেঁয়াজ রসুন আর আলু বর্জন করে লাভ হবে না হাসিনাকে ফেলতে হবে,
রাষ্ট্রীয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা পরিবর্তন করতে হবে। ইউ মাস্ট আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স। ভারতীয় আপনি যদি পারেন ভারতীয় 142 কোটি লোককে পরাজিত করেন, করেন, যদি ক্ষমতা থাকে করেন। কিন্তু আমার কথা হচ্ছে, আমার এই প্রোগ্রামটা যে দিয়েছে বয়কট, দ্যার ইজ নো প্রবলেম, ডু ইট, মানুষ করছে, করুক। কিন্তু এতে তো হাসিনার পতন হবে না। এমন এক সময় আসবে, হাসিনা বাংলাদেশের সব এগ্রিকালচারও ধ্বংস করে ফেলেছে, তখন ভারতীয় পণ্য আসলে আপনার বাধ্য হয়ে কিনতে হবে, কারণ নাই তো আপনার দেশে কিছু। অতএব এমন জিনিস করবেন যাতে আমরা রাষ্ট্রীয় সিদ্ধান্ত নিতে পারি, যাতে আমরা আমাদেরকে প্রোটেক্ট করতে পারি। আজকে 400 হিন্দুদ্বার হিন্দুরা আপনার সেক্রেটারিয়েটে, আমাদের সচিবালয়ে, এদেরকে যদি সঠিক না দেশি না বিদেশি, তারপরে পুলিশে, আর্মিতে, আমাদের ইন্ডাস্ট্রিতে, সব জায়গায় যে ভরে আছে ভারতীয় রডসরা, এগুলার পতন ঘটাতে হলে আমাদের রাষ্ট্রীয় সিদ্ধান্তের প্রয়োজন, এই জিনিসটা বুঝতে হবে। আর পলিটিক্যাল সিদ্ধান্ত অলরেডি হয়ে আছে যে হাসিনার বিরুদ্ধে গণ অভ্যুত্থান হবে, রাস্তায় নামবে, যা এমনকি শক্তিশালী যে বিরোধী দল তার যে এখন আছে এখানে, সপ্তাহ দেড় দুয়েক আগে বলেছে গণ অভ্যুত্থান, দেরি হলেও 4 বছর আগে বলেছে আমি গণ অভ্যুত্থান, তিনি এখন বলেছেন। অর্থাৎ পিপল আর কামিং টু দি পয়েন্ট। আমি যে আমাদের বিরুদ্ধে যে কমেন্ট দিচ্ছে যারা, এগুলো সব বিজেএফ এর লোকজন, ইট ডাজন্ট এফেক্ট মি, আমি এগুলো পাত্তাও দিই না। বাট সাধারণ মানুষ বুঝে ফেলেছে যে আমাদের এখন 1 নম্বর করণীয় হলো হাসিনাকে পতন করতে হবে, আমাদের রাষ্ট্রীয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ফিরিয়ে আনতে হবে জনগণের কাছে, নতুন সংবিধান করতে হবে। আর ওই যে বর্জন টর্জন করতে থাকেন, আমি তো না করি না, কিন্তু এই বর্জন টর্জন বলে হুজুকে করে বাঙালিকে আপনি হাসিনার পতন থেকে দূরে সরিয়ে নেবেন, আর সে বর্জন হয়েছে, জনগণ তাকে বর্জন করেছে, ভোট দেয়নি, তার 4 দিনের মাথায় কেন আপনারা হঠাৎ করে এই সুর তুললেন? বলা উচিত ছিল জাতি 18 কোটি মানুষ থেকে বর্জন করেছে, আপনারা নেমে পড়ুন, হাসিনাকে ফেলে দিন, 95 ভাগ পড়ে গেছে আর 5 ভাগটা সফল করুন, এইটা বলা উচিত ছিল। সাথে ভারতীয় রস তো আমি বলেই রেখেছি, ওই ভারতীয় পণ্য বর্জন কিন্তু ওই রসের মধ্যেই পড়ে, এই জিনিসটা মানুষ বোঝে না। রসটা মানে কি আবার বলে দিচ্ছি, রিজিওনাল অর্গানাইজ ডিমনিক সিন্ডিকেট, অর্থাৎ আমাদের অঞ্চলে শয়তানদের একটা কুচক্রী মহল, এটাকে পরাজিত করতে বলছি। এটার মধ্যে পণ্য টন্য সবই আসে, আমাদের অভ্যাস হয়ে গেছে বিরোধিতা করা। যারা হাসিনার পতন চায়, 5 বছর ধরে আমার সব কিছু হারিয়ে আমি পতন চাচ্ছি, আমার পরিবর্তনে, আমার বক্তব্যগুলো দেখেন 5 বছর আগের থেকে আজ পর্যন্ত, দ্যার ইজ নো চেঞ্জ ইন মাই ডিসকোর্সেস, আমার যে অবজেক্টিভের কোনো পরিবর্তন আজ পর্যন্ত করিনি। তো সেই ব্যক্তির বিরুদ্ধে যারা বলে তারা কারা? তারা ওই হাসিনার, ওই মাফিয়ার সহচর, এটা বুঝতে হবে। ভারতের আগ্রাসন রুখে দাঁড়ানোর আহ্বান ১২ দলীয় জোটের। ভারতীয় অধিপত্যবাদ ও সীমান্তে বাংলাদেশি নাগরিকের হত্যা রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন 12 দলীয় জোটের নেতৃবৃন্দ। এ সময় ভারতীয় পণ্য বর্জনের পাশাপাশি অবৈধ ভারতীয় নাগরিকদের বাংলাদেশ থেকে বিতাড়নের আহ্বান জানিয়েছেন তারা। রোববার 18 ফেব্রুয়ারি দুপুরে ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশে জোটের শীর্ষ নেতারা এই আহ্বান জানান। ভারতীয় আগ্রাসন প্রতিরোধ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দির মুক্তি, সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে 12 দলীয় জোট। সমাবেশ শেষে প্রেস ক্লাবের সামনে থেকে মিছিল বের করেন জোটের নেতাকর্মীরা। এ সময় ভারতের আগ্রাসন বন্ধ ও পণ্য বর্জন সম্বলিত রঙিন টি শার্ট শোভা পায় প্রত্যেকের গায়ে। মূলত ভারতীয় অধিপত্যবাদ বিরোধী স্লোগান ছিল প্রত্যেকের মুখে মুখে। জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা বলেন, ভারত আমাদের বাংলাদেশকে পরত রাজ্যে পরিণত করেছে, সিকিম বানানো চক্রান্ত করছে, বাংলাদেশে সীমান্তে নাগরিকদের পাখির মতো গুলি চালিয়ে হত্যা করছে, বাংলাদেশের জনগণ তাদের বিরুদ্ধে বয়কটের ডাক দিয়েছে, তারা কখনো বাংলাদেশকে সিকিম হতে দিবে না,
ইনশাআল্লাহ আমরা সবাইকে নিয়ে আন্দোলনের মাধ্যমে আগ্রাসন প্রতিরোধ করব। আমাদের আন্দোলন চলবে এবং অব্যাহত থাকবে। জাতীয় পার্টির মহাসচিব আহসানুল হাবিব লিঙ্কন বলেন, স্বাধীনতার 52 বছরে প্রতিবেশী দেশের আগ্রাসনে বাংলাদেশের বৃহৎ শিল্প, চিনি শিল্প, চামড়া শিল্প ধ্বংস হয়ে গেছে, গার্মেন্টস শিল্প ধ্বংস হওয়ার উপক্রম। আমি সবাইকে আহ্বান জানাব তাদের পণ্য বর্জনের আহ্বানে সাড়া দিয়ে গণজাগরণ সৃষ্টি করুন, সেই সাথে সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যার বিরুদ্ধে কঠোর প্রতিরোধ করে তুলতে হবে। জমিয়েতে উলামা ইসলামী মহিউদ্দিন ইকরাম বলেন, কোনো ভিন্ন দেশের দাবিদারি আমরা মানি না, মানব না, সেই সাথে রোজার আগে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম না কমালে রমজান মাসেও আন্দোলন চলবে, ঠেকানো যাবে না। এছাড়াও বেগম খালেদা জিয়াসহ সকল গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্তি দিয়ে 7ই জানুয়ারি ডামি নির্বাচন বাতিল করে নতুন নির্বাচন দিতে হবে, তা না হলে আন্দোলন আরও জোরদার করা হবে। লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান বলেন, গত 7ই জানুয়ারি একটি পাতানো নির্বাচনে বর্তমান সরকার ক্ষমতায় এসেছে, তারা মূলত প্রতিবেশী দেশ ভারতের সহযোগিতায় ক্ষমতায় এসেছে, ভারত যে প্রেসক্রিপশন দেয় সে মোতাবে আওয়ামী লীগ পরিচালিত হয়, এটা একটা পুতুল সরকার। বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার ফেরাতে আমাদের আন্দোলন চলবে এবং চলবে। আমরা বাংলাদেশের জনগণ আসল স্বাধীনতার স্বাদ ফিরিয়ে আনতে চাই। ছাত্রলীগের নেতারা কর্তৃক বিভিন্ন স্থানে ধর্ষণ ও অন্যায় কর্মকাণ্ডের নিন্দা ও বেগম খালেদা জিয়াসহ গ্রেপ্তারকৃত নেতাকর্মী মুক্তির দাবি জানাই। সম্মানিত প্রিয় দর্শক, এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।